যমুনা নদীর তীরে টাঙ্গাইল জেলার অন্যতম উপজেলা নাগরপুর। জনশ্রুতি আছে, সুলতান মাহমুদ শাহর শাসনামলে নাগরপুরের মাহমুদনগর ছিল তাঁর রাজধানী। চৌহালির পূর্বাংশ নাগরপুর এবং দৌলতপুরের কিছু অংশসহ পুরো এলাকা ছিল নদীগর্ভে। কালের বিবর্তনে এই এলাকা চরে রূপান্তর হয়। এই চরেই প্রাকৃতিক জঙ্গলে পরিণত হলে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ এসে এখানে বাসা বাঁধে। নাগনাগিনীর ভয়ে ভীত থাকত সবাই। এ সময় ভারতের পুরী থেকে নাগরমিয়া নামে এক বৃদ্ধ এই এলাকায় আসেন। সাপ নিয়েই তিনি জীবনযাপন করতে ভালোবাসতেন। নাগরমিয়ার টানে পুরী থেকে তার অনুসারীরা এসে অঞ্চলে মানুষের ভয় মুক্ত করে, আর এভাবেই নাগরে নাগরে পূর্ণ হয়ে এলাকার নামকরণ হয় নাগরপুর। নাগরপুর থানা ঘোষণা করা হয় ১৯০৬ সালে, আর ১৯৮৩ সালে উপজেলা হিসেবে পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম শুরু করে। ভৌগোলিক সীমারেখায় নাগরপুরের পূর্বে মির্জাপুর, সাটুরিয়া ও ধামরাই, পশ্চিমে চৌহালি ও দৌলতপুর, উত্তরে টাঙ্গাইল সদর ও দেলদুয়ার এবং দক্ষিণে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশে নাগরপুরও এগিয়ে যাচ্ছে সমানতালে। আশ্রয়ণ প্রকল্পের সফল বাস্তবায়নে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী ফিরে এসেছে উন্নয়নের মূলধারায়। আমাদের নাগরপুর উপজেলায় ১৫৫টি পরিবার ইতিমধ্যে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। আমরা আসলে এই কাজগুলি বাস্তবায়নের সাথে আমরা বিশেষ করে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, আমাদের মাননীয় সংসদ সদস্য সহ সকলের সহযোগিতার মাধ্যমে আমরা এগুলি বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা আসলে এই কাজগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আসলে অনেক বেশি প্রতিবন্ধকতা ছিল, আপনারা জানেন। বিশেষ করে দীর্ঘদিন অবৈধ দখলদারদের ছিল এই খাস জমিগুলো, যেগুলো আমরা উদ্ধার করে সকলের সহযোগিতায় কাজগুলি বাস্তবায়ন করছি। একজন আসলে সরকারি কর্মচারী হিসাবে আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই মাননীয় প্রধানমন্ত্রীর এই আবেগের এই প্রকল্প, এই অতি মানবিক এই কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে। আমরা বিভিন্ন সময় সময়ে বিভিন্ন দপ্তর প্রধানদেরকে নিয়ে আমরা এগুলো ভিজিট করি এবং কখন কী সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করি। এবং আশ্রয়ণ প্রকল্পে যে সকল রাস্তাঘাট আমরা টিআর কাবিখা কাবিটার মাধ্যমে, আমরা যদি ছোটো ছোটো ব্রিজ কালভার্টের প্রয়োজন হয় সেগুলো আমাদের মাননীয় সংসদ সদস্য স্যারের সাথে পরামর্শক্রমে আমরা সেগুলিও কিন্তু বাস্তবায়ন করছি। আপনারা জানেন যে আসলে এই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের উপকারভোগীরা তাদেরকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ট্রেনিংয়েরও ব্যবস্থা করছি, বিশেষ করে পারিবারিক পুষ্টি বাগান এবং তাদেরকে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে তাদের আয় বর্ধক বিভিন্ন প্রশিক্ষণ আমরা ব্যবস্থা করছি। যে আশ্রয়ণ প্রকল্প থেকেই একদিন এখানে একদিন লিডারশিপ তৈরি হবে, এখান থেকে ঊর্ধ্বতন বড় বড় এখানে কর্মকর্তা তৈরি হবে এবং এখান থেকে আগামী বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে এবং ২০৪১ সালের মধ্যে যা আমরা একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই সেই স্মার্ট বাংলাদেশের তারাও একদিন অংশীদার হবে। নাগরপুর উপজেলার ভাদ্রা আশ্রয়ণ প্রকল্পে খাস জমি উদ্ধার করে অসহায় মানুষের স্থায়ী আবাসনের বন্দোবস্ত করা হয়েছে। নিরাপদ আবাসনে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানে এসেছে পরিবর্তন। জীবনের শেষ বেলায় যেন বেলা শুরু হয়েছে ফুলবরুর। আজীবন দৈন্যতার মায়াজাল কাটিয়ে জীবনের গোধূলি বেলায় পেয়েছেন নিরাপদ আশ্রয়। হতাশা আর অপ্রাপ্তি নিয়ে কাটিয়েছেন জীবনের উচ্ছল সময়টা। আর সবার মতো ফুলবরুও স্বপ্ন দেখেছিলেন একটি সাজানো সংসারের। বিয়ে হয়েছিল, কিন্তু অর্থাভাবে শহরে পাড়ি জমানো স্বামী নিখোঁজের পর থেকেই একাই কেটেছে জীবন। বহু বছর নিখোঁজ স্বামীর ফিরে আসার অপেক্ষায় যেন বেঁচে আছেন, প্রাপ্তিটুকু কৃতজ্ঞতায় গ্রহণ করেছেন ফুলবরু। আমার স্বামী তো সেই বিয়া করে সেই গেছে গা চললে আর ইয়ার বইতে আসে নাই কে কোথায় সেই দেশে আমরা চিনি নিয়ে। তারপরে আর কি করুম, হেন বাপের বাড়ি আসিলাম, বাপের বাড়ি কাজ করে খাইছি, কাম করে খাইছি, বাপের বাড়ি কষ্ট হইতো, কষ্ট না হলে পরে এখানে আবার আসম কে বাইরে বিয়া সাথে করে প্লাহান হয়ে গেছে তাগো দুই ভাইয়ে। তারপরে আর একটু দুই ভাইয়েরা যাজর মতো হয়ে গেছে, ভাইয়েরা বাদ দেয় না। ঘর পাইলাম তো হেক হাসিনা দিছে আমাগো, সেই উপকার পাইছি আমরা, সেই উপকার থেকে আমরা আইসা বইছি বইছি এখানে হেক হাসিনা আমাগো নিয়ে দোয়া করতেছি আমরা। রঙিন টিনের ছাদ মাথার ওপর, পায়ের নিচে
নিজস্ব মালিকানার মজবুত মাটি। কামুনা আর আবু বকরের স্বপ্নেরও বাইরে এই মূল্যবান সম্পদের মালিকানা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগে এমন অসংখ্য ভাসমান পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। ঘরের আঙিনায় সবুজের সমাহার, যত্নে গড়ে তোলা পুষ্টিবাগানে উৎপাদিত শাকসবজি নিজেদের খোরাক যোগানোর পরও আর্থিক সঙ্গতির প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে উঠেছে। 30টি বছর আমি মানুষের বাড়ি কাটাইছি, মানুষের বাড়ি খুব দুঃখ বেদনা করছি, আমার জীবনটাই বিফলে গেছে। তে সরকার হাসিনা, প্রধানমন্ত্রী হাসিনা, শেখ হাসিনা আমারে গড়টা দিয়েছে, আমি খুব খুশি হয়েছি, তার দোয়ায় আমি ভালো আছি। আমি খুব কষ্ট বেদনা করছি, আল্লাহ আমার সুখী রাখছে, আমি এনাইছে আমি দুটা গাছ লাগিয়ে খাইতে পারি, আমি এবং নিজের বাড়ি ঘরের মতো চলতে পারি, তে আমি খুব সুখে আছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার সুবিধাবঞ্চিত মানুষের একত্রে বসবাস এই নান্দনিক আশ্রয়ণ পল্লীতে। সামাজিক নিরাপত্তা এবং নিজ ধর্ম পালনের অবাধ স্বাধীনতায় যেখানে কোনো বৈষম্য নেই, অসাম্প্রদায়িক আবহে বেড়ে ওঠা নতুন প্রজন্মের এক স্বকীয় পরিচয় এই আশ্রয়ণ। গয়হাটা ইউনিয়নের দেওয়াকুটিয়ায় সম্প্রতি নির্মাণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। এলাকার ভূমিহীন ছিন্নমূল অসহায় 20 পরিবারকে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এই নান্দনিক আবাসন পল্লীতে। স্থায়ী ঠিকানা পেয়ে নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছে এই 20 পরিবার। দরিদ্র পরিবারের সন্তান আশরাফ আলী দেনার দায়ে পৈতৃক বসতভিটা সহায় সম্পত্তি সবকিছুই বিক্রি করে দিয়েছিলেন আশরাফের পিতা। এক প্রকার নিঃস্ব হয়েই মামার বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল। জীবনের দীর্ঘ একটা সময় কেটেছে সেই পরাশ্রয়ে, পরনির্ভরশীলতায়। আশ্রয়ের নিজস্ব ঠিকানায় নিজের ঘরে মাথা গোজার সুযোগ পেয়ে আশরাফ কৃতজ্ঞ। ছোট সময় আমার বাবা সম্পত্তি যা ছিল সব বিক্রি করে আমাদের ভরণ পোষণ করছে। তো আমাদের কোনো বাসা বাড়ি ছিল না, মামার বাড়ি থাকতাম। তো ওখানেই আমরা বিয়া শাদী করছিলাম, বাচ্চা কাচ্চা আল্লাহ আমাকে দিছে, বাবা মা চলে গেছে, আমরা কিছু এখনও কোনো কিছু করতে পারি নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের থাকার জন্য একটা ব্যবস্থা করেছে, ঘর দিছে, এই ঘরের জন্য আমরা খুব খুশি, তার জন্য দোয়া করি। নিম্নবিত্ত পরিবারের সদস্য হলেও 8-10টা সংসারের মতো সুখেই কাটছিল লাভলির জীবন। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় সাজানো সংসার অগোছালো হয়ে যায়। লাভলির দুর্ঘটনার খবর সহ্য করতে না পেরে তার মা মারা যান। মাস ছয়েক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও চিরতরে অকেজো হয়ে যায় লাভলির এক পা। ফিরে এসে নিজের ঘরে উঠতে চাইলে স্বামীও মুখ ফিরিয়ে নেয়। পঙ্গু লাভলিকে নিয়ে আর সংসার করতে চায় না, সবকিছু হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছায়া হয়ে পাশে দাঁড়ান। তারপরে আমার বিয়ে হয়েছিল, মনে করেন যে 20-25 বছরের মতন হয়েছে বিয়ে হয়েছিল, আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স ছিল 18 মাস আর মেয়ের বয়সটা ছিল 7 বছর। তখন আমার মেয়েরা আমি স্কুলে গেছতাম, আমার স্বামী তখন রিক্সা চালাইত। তখন মনে করেন যে আমি 7টার সময় গেতাম, তখন মনে করেন আমি 7:30টার সময় বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। তারপর আমার ছেলে গেছে এক পেলে মেন রোডের মধ্যে, যা ছেলে যায় দাপ্পার বানিয়েছে, আর আমার মেয়ে গেছে আর এক পেলে। তখন আমি রিক্সার মধ্যে বসা, জহর্ণে কই বেলে চাইছি, দেখি আমার মেয়া মনে করেন পৈরা গেছে গা নিচের পক্ষে মেলা দূর। আবার মনে করেন আমার পোলাটা মনে করেন একবার সিটটা আবার মেইন সরকার মাথায় গেছে। তখন আমি ওই ফেলে চাইছি, ওই ফেলে চাইছি, সায়া দেখছি কি যে আমার এই পোলানা দাগ পারছে। তো আর দেখে আমি ওই রিক্সা থেকে কাইতে পৈরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত গেল ভাঙ্গে। আমার হাতটা ভাঙ্গার পরেই মনে করেন যে ফিরে আমি একটা উল্টেন দিছি, তারপর আর একটা উল্টেন দিছি, তারপর আর একটা উল্টেন দিছি। তখন ওই পোলাটা আমি হাত বাড়াইছি আর ধরতে পারলাম না। তখনই সেই মানুষ ওই বড় যে গাড়ি, সেই গাড়িটা একবার আমার পায়ের উপর দেখা গেলো, খালি কঠোরের ভাষটা পাইলাম। তারপরে যে কী হয়েছে আমি কইতে পারলাম না। 3 দিন আমার মনে করেন উষা চাল না, 3 দিন পর আমার জ্ঞান ফিরছে, আমি কিছুই বলতে পারলাম না।
সায়া দেই কি যে আমার এই হাত ফুলে মনে করেন গলায় ফেসি না আরাকাত ফেসি না আরাকাত লেন তখন আমি বলছি যে আমার এই পাউকু তখন কয় পাও আছে তুমি ভয় পেও না তখন যখন নাকি এই পাও আমার খোয়াইছে তখন মনে করেন যে আমি একটা সিকুর দিছিলাম এক সিকুর মনে করেন যে আমি মনে করেন যে আমার হে সময় আমার জ্ঞান আসল না বারোটার সময় আমার জ্ঞান ফিরছে তখন সায়া দেখি কি যে আমার এই পাও নাই কি আমার হাত নেই কি তারপরে আবার আমার বাড়িতে খবর পাইছে যখন নাকি আমার মা মনে করেন যে আমার বাপে তো আগে পেশারে ২০০ মনে করেন যে ৪০ নাকি ৬০ পেশার আসল আমার আব্বাই মারা গেছে আমার আব্বাই মারার পরেই মনে করেন যে আমার মায়ের যা উঠো আসল আমার মায়ে তখন জিজ্ঞাসা করছে যে তোমার মেয়েটা যে লাভলি এক সিঁড়ি নিয়েছে কোথায় যে কাইলাকু কয় তাগো তো মনে করেন তিনজন মরিয়া গেছে গা তাগো ই নেংকিয়া পোলা পানি ই কিছুই নেংকিয়া তখন আমার মায়ে একটা চিপ করে দিয়েছিল যে আমার মেয়ের পাও নাই কিছু নেই সবাই মরিয়া গেছে এক কচিপ করে আমার মায় মারা গেছে হেসিমি আমার মায়ের দেখতে পারিনি পোলাটা যে মারা গেছে মনে করেন ১৮ মাসের মাইসের ছোট পোলা মারা গেলে যে কি যন্ত্রণা আমি একবার শুনলে বাদে আমি হাড় সুখ করি আমি ভাত পানি খাওয়া বন্ধ হয়ে যাই তারপরে তো বাড়ি ঘর আমার নাই কে কিছুই এম্বা দেখে আমার স্বামী আমার ফালিয়ে দিছে আমার স্বামী আমার ভাত কাপড় দেন শেখ হাসিনা আমার গড্ডা যে দিছে আমি খুব খুশি হয়েছি আমার মনে করলাম কি যে আমার বাপ মাই ঘুরাই হ্যাঁ আমার ঘর বাড়ি করে দিয়ে গেছে আমার মা বাপ থাকলে আমার চায়া চিন্তা খাওয়াই তো আমি তাড়তে পারি না তে আমার মনে করেন কি যে আমার ঘরটা যে দিছে আমি তো মনে করেন কি যে বিকাশ শক্তি করে আমি তাও ঘরটার ভিতরে খাইতে পারুন আমি ঘরটা দেখে খুবই খুশি হয়েছি আর খুশির মতন আমি বলার ই নেই আমি যে কার কাছে কম যে আমি এত খুশি হয়েছি তার মতন বলার নেই প্রকল্প এলাকার শিশুদের জন্য প্রাক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা কার্যক্রম চালুরও উদ্যোগ চলমান ভূমিহীন ঠিকানাবিহীন জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনের পাশাপাশি উন্নত জীবনের নিশ্চয়তা একমাত্র আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নেই সম্ভব হয়েছে দুটা মেয়ে আছে দুইটা মেয়ে লেখাপড়া করাই দিয়েছি বড় মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল ব্রেন স্ট্রোক করছে দুই বছর চিকিৎসা করার পর পর আপনার ইন্ডিয়াতে নিয়ে গেলাম মোটামুটি আমার ১৫ লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে এখন আমি একেবারে অসহায় উপকার হয়েছে আমার বাজানে আমি ঘর তুলে হয়ে আসি একটু ভালো থাকা হারি আমার এই উপকার আমি হারার দিন যদি বাজানে আমি বিক্রিও করি তো গোটা তোলে একটু শান্তি পেলে হয়ে হারো মানে আর মেসে বেচে তো হয়ে হারি নাকি মেসে কেন বলে মেসে পরে ঘর সব ফালাইলো ডর